গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলচণ্ডী, তো স্নান টান করে রেডি হয়ে গেছি আর এখন ঠাকুর মশাইরা চলে আসবে একটু পরেই, তো এখন যাবো পুজোর ওখানে। চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল। সকাল সকাল স্নান টান করে আমি এখানে ফল কাটতে বসে গেছি। আমার শ্বশুরবাড়িতে বৈশাখ মাসের সব মঙ্গলচণ্ডীগুলোই করা হয়, তাই জন্য আমিও এখন করছি। এই মাসে টোটাল 5টে মঙ্গলচণ্ডী পড়েছিল। আমি আগে থেকে ভেবে রেখেছিলাম যে লাস্টের মঙ্গলচণ্ডীর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। নতুন ফল খাওয়ার আগে ঠাকুরকে দিয়েই খেতে হয়, তো আমটা হলো নতুন ফল, তাই জন্য ঠাকুরকে দিয়ে দিচ্ছি। কিন্তু আমগুলো এখন তেমনভাবে পাকেনি, তাই জন্য একটু টকটকই করে। আমার ফল কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে রেডি করে দেব আর এখন চলে যাব আমি আর আমার শাশুড়ি ওই বাড়িতে। কিছুক্ষণ বসে থাকার পর ঠাকুরমশাই চলে এসেছিল, তারপর এই যে এখানে ঠাকুরমশাইয়ের পুজো শুরু করে দিয়েছে। পুজো হয়ে যাওয়ার পরে এটা হাতে নিয়ে কিন্তু মা মঙ্গলচণ্ডীর কথা শুনতে হয়। দেখতে দেখতে কি করে 5টে মঙ্গলচণ্ডী কেটে গেল বোঝাই গেল না। তো এখানে পুজো হয়ে এসেছে, কথা শোনাও হয়ে গেল, এখন আরতি করে নিচ্ছে। আমাদের বাড়ির কিন্তু পুজো পার্বণেই ঠাকুরমশাই করে আর একদম সময় মতো আসেন তিনি। আর সেদিন তো বসার সময়ই পাননি, কারণ অনেক বাড়িতে মঙ্গলচণ্ডী পুজো হবে সেদিন, যেহেতু মাসের শেষ দিন তো প্রত্যেকটা বাড়িতেই হয়েই থাকে। মা মঙ্গলচণ্ডী সবার মঙ্গল করুক, এই যে পুজো হয়ে গেছে। আর আজকে কিন্তু বাড়িতে হবে রুটি, আলুর তরকারি, ডালিয়া। সকাল সকাল আমি রুটি আর আলুর তরকারি খেয়ে নিয়েছি, তার আগে ভোগও খেয়েছি। আর এখানে আমি শুভর সাথে কিছু একটা কথা বলছিলাম যেটা খুব মজাদার ছিল। এবার আমি করব ডালিয়া। তো ডালিয়াটা আমি অনেকবার দেখিয়েছি কি করে করি, যখন উপাস থাকি বা কোনো পুজো পার্বণ করি সাধারণত সেই দিনই কিন্তু ডালিয়াটা খাওয়া হয়। তোমরাও যদি চাও পুজো পার্বণের দিন এইভাবে কিন্তু বানিয়ে খেতে পারো, যাদের রুটি পরোটা আটা জাতীয় খাওয়ার খেতে একটু প্রবলেম হয় তারা এইভাবে বাড়িতে করতে পারো। তো চলো এবার শুরু করি কীভাবে কী করব। দুপুরবেলার দিকে সবাই আজকে পরোটা খাবে, কেউ কেউ রুটি খাবে, তো আমি একটু জল খেয়ে নিলাম। এবার আমি করা শুরু করব আর একটু রেখে দেব, আমার শাশুড়ি মা এটা রাত্রেবেলা খায়। এটা কিন্তু সাদা তেলে করা হবে, সাদা তেলটার মধ্যে তোমরা চাইলে জিরে ফোড়ন দিতে পারো, তো আমি এখানে দিইনি। তারপর আমি টমেটো আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এটা ভালো করে যখন ফ্রাই হয়ে যাবে তারপর আমি এখানে দেব হচ্ছে ডালিয়াটা। ডালিয়াতে প্রচুর পোকা ধরে যায় এই বর্ষার দিনে, তাই জন্য শাশুড়ি মা এটা আগে থেকে ভেজে কৌটোর মধ্যে রেখে দিয়েছিল। এতে কি হয়, ডালিয়াটা কিন্তু অনেক দিন পর্যন্ত টিকে যায়। তো দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে এই ডালিয়াটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে মিক্স করে এখন এটাকে ফ্রাই করব। আর এই ছোট্ট কাপটা দেখতে পাচ্ছ, এটাতে আমি ডাল মেপে এখন রেখে দিয়েছি, এটাই আমার ডালিয়া মাপার কাপ। ডালটা দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ ফ্রাই করব না, একটু নেড়ে চেড়ে তারপর হলুদ লবণ দিয়ে দেব। আমি এর মধ্যে একটু টমেটো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। শীতকালে যখন ডালিয়া করতাম এর মধ্যে ধনে পাতা দিতাম, তাতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যেত, কিন্তু এখন ধনে পাতার যা অবস্থা তাতে না দেওয়াই ভালো। দিলেও এটা আগের মতো যে স্বাদটা সেটা আসে না, তাই ধনে পাতা এখন দিই না। এটা এখন বসিয়ে দিলাম, নিজে নিজে কয়েকটা সিটি পড়ার পরে বন্ধ করে দেব। তারপরে আমি আর মা এখানে বসে বসে একটু গল্প করছিলাম আর ওয়েট করছিলাম কতক্ষণে সিটি পড়বে। এই যে আমি নিয়ে নিয়েছি, যার যার ইচ্ছা ডালিয়া খাবে, যার যার ইচ্ছা রুটি খাবে। রুটির সঙ্গে যে আলুর সবজিটা করা হয়েছিল সেটা এর সাথে নিয়ে নিলাম, এটা দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এখন মোটামুটি বিকেল হয়ে গেছে, কিছুক্ষণ পর সন্ধ্যা দেবো আর রাত্রে আমি একটু ডালিয়াটা বাঁচিয়ে রেখেছিলাম সেটাই খেয়ে নেব। তো চলো আজকে ব্লগটা এখানে শেষ করছি। ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের জন্য টাটা।